আগামী পাঁচই জানুয়ারি থেকে ত্রিপুরা বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হবে পাঁচ দিনের এই অধিবেশন চলবে এগারো জানুয়ারি পর্যন্ত বৃহস্পতিবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী নাথ এদিন তিনি বলেন আজ বিধানসভায় শীতকালীন অধিবেশন নিয়ে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রথা অনুযায়ী প্রত্যেক ইংরেজি বছরের প্রথম বিধানসভা অধিবেশন রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয় সে মোতাবেক পাঁচই জানুয়ারি অধিবেশনের প্রথম দিনের শুরুতেই রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো ভাষণ দেবেন এছাড়া শীতকালীন অধিবেশন অধিবেশনে দুটি বিল পেশ করবে ত্রিপুরা সরকার এদিন তিনি আরও বলেন অধিবেশনের প্রথম দিন রাজ্যপালের ভাষণ শেষে প্রয়াত বিধায়ক সুরুচিত দত্তের স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হবে সম্ভবত শোক প্রস্তাব শেষে ওই দিনের জন্য সভা মুলতবি করা হবে তবে বিষয়টি সম্পূর্ণই অধ্যক্ষের একতিয়ারভুক্ত অপোজিশনরা যা চেয়েছে এর থেকে বেশি দেওয়া অর্থাৎ এই প্রথম মানে আমাদের যে বিজনেস আছে সরকারি বিজনেস গভর্নর ভাষণ দেবে প্রথম অধিবেশনে গভর্নর ভাষণ দেওয়ার পরে এটার উপরে আলোচনা চলবে দুই দিনে তিন তিন দিনে হাউস শেষ হওয়ার যেত কিন্তু এখানে অধ্যক্ষ এবং যারা সদস্য সদস্য ছিলেন সবাই বলছেন না বেশি করে আলোচনা হোক বিরোধীরা যাতে বেশি আলোচনা করতে পারে এমএলএরা যেন বেশি আলোচনা করতে পারে সেই জন্য তিন দিনের জায়গা আমরা পাঁচ দিন করে দিয়েছি ওয়ার্কিং ডে পাঁচ মানে শুক্রবারে বিধানসভা অধিবেশন শুরু হবে শেষ হবে বৃহস্পতিবারে সুতরাং যতগুলি ওয়ার্কিং ডে বিভিন্ন দপ্তরে যেমন প্রত্যেকে যারা যারা কোশ্চেন জমা দিয়েছে প্রত্যেক দপ্তরের কোশ্চেনের উত্তর পেয়ে যাবে এটা আমরা করেছি এবং সাধারণত সিটিং এমএলএ মারা গেলে নিয়ম হলো আমাদের অতীত অতীতের আমাদের যে সিস্টেমের মধ্যে রয়েছে আমরা একদিনের যেদিন হাউজ হয় সেদিন আমরা অ্যাডজন করে দেব কিন্তু যেহেতু গভর্নর হাউস ডেকেছেন গভর্নর ভাষণ দেবেন এবং এরপরে বিজনেস অ্যাডভাইজারির রিপোর্ট এবং গভর্নরের উপরে এক মিনিট যে ধন্যবাদ প্রস্তাব এনে এবং শুধুমাত্র বিধায়ক সুরজিৎ দত্তের প্রতি শোক জ্ঞাপন করে শ্রদ্ধা জানিয়ে খুব সম্ভব এটা একদিনের টোটাল হাউজ অর্জন করবে এই দিনের জন্য এবং এই দিনের জিনিসগুলি যাতে পরবর্তী সময় যা পায় সেই জন্য সেই প্রভিশনও রেখেছেন বাকিটা স্পিকার হাউজে উঠলে বোঝা যাবে কি হবে তবে এরকম পাঁচ দিন ওয়ার্কিং ডে হবে এটা পরিষ্কার বলতে ভেরি রিপোর্ট আর ই নিউজ